আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রংধনুস লাইভ ব্লগ। আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করেছি বাইরে ডিনার করতে হবে। মাঝে মধ্যে দেখা যায় ঘরে খেতে ভালো লাগে না, তাই হুট করে যা প্ল্যান করলাম হুট করে এসে পড়লাম। আমি এসেছি আমার বেবি নিয়ে, যেহেতু ঠান্ডা তাই এমন একটি জায়গায় এসেছি যেখানে একটু কম ঠান্ডা লাগবে। তো আমরা এসে পড়েছি আমাদের ফেভারিট একটা প্লেস, রেড লবস্টারে। এখানে আমরা প্রায়ই আসি, আমরা সবসময় দেখা যায় একই আইটেম অর্ডার দিয়ে দিই, যেহেতু আমাদের খুব পছন্দের জায়গা এটা। এখানে আসলে সি ফুডের জন্য এই রেস্টুরেন্টটি অনেক ফেমাস। এখানে আমি একটা বানিয়ে নিয়েছি প্রথম, এটা ওরা প্রথমে এলে সার্ভ করে, যেটা গরম গরম খেতে অনেক ভালো লাগে। দেখা যায় আমরা ফিশের জন্য ওয়েট না করে আগেই খেয়ে ফেলি। আর এটা ডেকোরেশনটা খুব ভালো লাগে। এখানে দেখা যায় বেবিদের জন্য টুকটাক বই বা খেলনা দিয়ে থাকে, পেন্সিল দিয়ে থাকে ড্র করার জন্য। তো আমার বেবি যেহেতু ছোট, ও তো তেমন কিছু বুঝে না, ও নিজের মতোই করে খেলছে। এখানে আমরা প্রথমে দুইটা ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। আসলে আজকে খাবার আসতে অনেক লেট করছে, আমরা বোর হয়ে যাচ্ছি। অবশেষে এসে গেল আমাদের খাবার। এখানে আমি স্যালমন প্লেটটা নিয়ে নিয়েছি, আর এখানে রেড লবস্টার প্লেটটা। এটা আমাদের খুবই ফেভারিট ফেভারিট একটা খাবার, যদি কোনো ওকেশনে খেতে ইচ্ছে করে দেখা যায় আমরা প্রায়ই আসি। তো আমরা খাবার খেয়ে দিয়ে বাইরে চলে যাচ্ছি। আজ এ পর্যন্তই, ভাবলাম ছোট্ট একটা শর্ট ক্লিপ শেয়ার করি আপনাদের সাথে। ভালো লাগলে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।